স্বাধীনতার 42 বছর পার হলেও বর্তমান রাজনৈতিক অস্থিরতায় স্বাধীনতার চেতনা মানুষের কাছ থেকে ম্লান হয়ে যাচ্ছে। এই অস্থিরতা থেকে দেশকে মুক্ত করতে হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন বিকল্পধারা সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। গণতন্ত্র এখন অর্জিত হলো না, এবং এই জন্যে আজকে একটা নির্বাচন হলো, যে নির্বাচনে নৌকা ছাড়া কোনো প্রতীক নাই, সেখানে লাঙ্গল নাই, ধান নাই, আমাদের কুলা নাই। এই যে স্লোগান দিচ্ছে, কুলা নাই, ধাঙ্গল নাই, কুলা নাই, লাঙ্গল নাই, ধান নাই, এই নির্বাচন মানি না, মানবে দেশের মানুষ মানে না। সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিডি হেডলাইন্সকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু বর্তমান সরকারের বৈরী মনোভাবের কারণে দেশের স্বাধীন গণতন্ত্রকে হারাচ্ছি। যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সে নির্বাচন পদ্ধতি ব্যবস্থা সরকারকেই তৈরি করতে হবে বলে জানান বিকল্পধারা সভাপতি। একটাই উপায়, যেহেতু দায়িত্বটা মূলত সরকার, যে সরকার তখন তারই হয়, তাদের একটু উদার মানা হতে হবে, আরও গণতন্ত্র মানা হতে হবে, এবং দেশের মানুষের পালস বুঝতে হবে, হার্টবিট বুঝতে হবে, সেই বুঝে তাদের কারো উদার হয়ে এই বর্তমানে যে নির্বাচনটা বাতিল করে দিয়ে একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেটা বলেছি সবসময়, আমরা এমন একটা সরকার চাই যে সকলের জন্য গ্রহণযোগ্য। এদিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু বর্তমানে দেশের রাজনীতিবিদরা ক্ষমতার লোভে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশের এখন যে লুটপাটতন্ত্রের আধিপত্য আছে, যে স্বৈরতন্ত্রের আধিপত্য আছে, যে বিদেশি শক্তির আধিপত্য আছে, এই সব কিছু থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মোর্শেদ আলী বলেন, আমরা দেশ স্বাধীন করেছিলাম ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রকে রক্ষা ও দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য, তা এখনও কায়েম হয়নি। আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম একটা চেতনা নিয়ে, সেই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সেটা এখনও আমাদের কায়েম হয় নাই। তবে দেশে সুস্থ রাজনীতি ফিরে আসুক এমনটাই প্রত্যাশা রাজনীতিবিদদের। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।